রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার সকালে উখিয়ার জ্যেষ্ঠ হাকিম আক্তার জাবেদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার পরিদর্শক গাজী সালাউদ্দিন অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্র আদালতে দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। এই মামলার বাদী ছিলেন নিহত মহিবুল্লার ছোট ভাই হাবিবুল্লাহ। উখিয়া থানায় করা এই মামলায় ১৫ আসামি কারাগারে রয়েছে, যার মধ্যে চারজন ১৬৪ দ্বারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রায় ৮.৫ মাস পর পুলিশ ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে এই অভিযোগপত্র জমা দিল। ১৪ আসামি এখনও পলাতক রয়েছেন। গেল বছরের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ দেশে বিদেশে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে সরব ছিলেন। তিনি রোহিঙ্গাদের কাছে মাস্টার মহিবুল্লাহ নামে পরিচিত ছিলেন। এদিকে হত্যাকাণ্ডের পর মহিবুল্লার পরিবার নিজেদের নিরাপত্তা চেয়ে আবেদন করলে তাদের উখিয়া ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়। পরে গত ৩১ মার্চ ৯ সন্তানসহ মহিবুল্লার স্ত্রী নাসিমা খাতুন কানাডা চলে যান। ইফতিয়াস্তুর নিশান, টিটিএন, কক্সবাজার।